নমস্কার বন্ধুরা, গোপালে হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। এই অসহ্য গরমে শরীর ভালো রাখতে এখন ডাক্তাররাই পরামর্শ দিচ্ছেন পান্তা ভাত খাওয়ার। আর এই পান্তা ভাত খাওয়ার জন্য যা যা সাইড ডিশ দরকার হয় তার কয়েকটা রেসিপি আমি আজকে আপনাদের সাথে শেয়ার করছি, আশা করছি আপনাদের খুব কাজে লাগবে। তাই চলুন না সময় নষ্ট না করে রান্নাগুলো করে ফেলি। পান্তা ভাতের সাথে আমি যা যা পরিবেশন করব এবার এক এক করে সেগুলো তৈরি করছি। প্রথমে আলু ভর্তা তৈরি করে নেব, আর যাই আমি তৈরি করব সম্পূর্ণ নিরামিষ হবে। এই নিরামিষ আলু ভর্তা তৈরি করার জন্য কড়াইয়ে সর্ষের তেল গরম করে নিয়েছি। এর মধ্যে প্রথমেই আমি কয়েকটা শুকনো লঙ্কা ভেজে নেব। তবে ভাববেন না যে শুধু আলু ভর্তার মধ্যেই এতগুলো শুকনো লঙ্কা দেবো, কেননা এত ঝাল আমরা খেতে পারি না। যা যা রান্না হবে সবগুলোর জন্য একসাথে আমি লঙ্কাটা আগেই ভেজে নিচ্ছি। এবার এই শুকনো লঙ্কাগুলোকে মুচমুচে করে ভেজে নিচ্ছি। শুকনো লঙ্কাগুলো ভালো করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। শুকনো লঙ্কাটা ভেজে তুলে নিয়েছি, এবার আলু চোখাটা তৈরি করব। সেজন্য এই বাটিটার মধ্যে আমি দুটো মিডিয়াম সাইজের আলু সেদ্ধ করে হাতে ম্যাশ করে নিয়েছি। এবার এর মধ্যে দুটো ভেজে রাখা শুকনো লঙ্কা দিয়ে দিলাম, স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি, একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার সব কিছুকে আগে ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি। সমস্ত কিছু ম্যাশ করে নিয়েছি, তবে মনে করবেন না যে আলু চোখা রেডি হয়ে গেল, কেননা এর আসল পার্টটাই, মানে যেই পার্টটা করলে পরে এটা দারুণ টেস্টি হবে সেই পার্টটাই বাকি আছে। তাহলে চলুন এই সিম্পল আলু চোখাটাকে কীভাবে দারুণ টেস্টি বানানো যায় সেটা দেখিয়ে দিই। যে সর্ষের তেলের মধ্যে শুকনো লঙ্কাটা ভেজে নিয়েছিলাম সেই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প গোটা জিরে, একটা মিডিয়াম সাইজের টমেটোকে চপ করে নিয়েছি সেটা দিয়ে দিলাম, নাড়াচাড়া করে নিচ্ছি। মিনিট দুয়েক রান্না করে নিয়েছি টমেটোগুলো, দেখুন এখন একদম ম্যাশ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু কারি পাতা, এটাকেও ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই কারি পাতার ফ্লেভারটা নিরামিষ আলু চোখার মধ্যে ভীষণ ভালো যায়। দু তিন মিনিট সময় নিয়ে সব কিছু খুব ভালো করে মিশিয়ে কষিয়ে নিয়েছি। এবার মেখে নেওয়া আলু সেদ্ধটা এর মধ্যে দিয়ে দিলাম, ভালো করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, আপনারা আমার রেসিপি দেখার সাথে সাথে আমার ফেসবুক পেজ গোপালের হেসেল, তাতেও ভিজিট করতে পারেন, ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে। মিনিট দুয়েক সময় নিয়ে সমস্ত কিছুর সাথে সেদ্ধ করা আলুটা ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আলু চোখা একদম রেডি, গ্যাসটা বন্ধ করে দিলাম আর এটাকে নামিয়ে রাখছি। আর সেকেন্ড রেসিপিটা, মানে পান্তা ভাতের সাথে আর কি পরিবেশন করব, চলুন সেটাও দেখিয়ে দিই। এবার সেকেন্ড রেসিপিটা তৈরি করব। কড়াইটা বসিয়ে আবারও গরম করে নিয়েছি, এর মধ্যে প্রথমেই দিয়ে দিলাম একটু কাঁচা বাদাম। ফ্লেমটা কমে রেখে এই বাদামগুলোকে আগে ড্রাই রোস্ট করে নিচ্ছি। 3-4 মিনিট সময় নিয়ে বাদামগুলোকে ড্রাই রোস্ট করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন পোস্ত, বাদামের সাথে মিশিয়ে নিয়ে এটাকেও হালকা করে ড্রাই রোস্ট করে নেব। মিনিট দুয়েক সময় নিয়ে আবারও পোস্তটাকে বাদামের সাথে মিশিয়ে নিয়ে ভালো করে ড্রাই রোস্ট করে নিয়েছি। এবার গ্যাসটা বন্ধ করে দিলাম আর এগুলো নামিয়ে রাখছি, ঠান্ডা হলে গুঁড়ো করে নেব। তবে বন্ধুরা, একবারে পাউডার ফর্ম করার কোনো দরকার নেই, একটু দানা দানা যদি বাদামগুলো থাকে তবেই কিন্তু খেতে বেশি ভালো লাগবে। ড্রাই রোস্ট করা পোস্ত আর বাদামটা নামিয়ে রেখে দিয়েছি, এখন ওটা ঠান্ডা হয়নি তাই গুঁড়ো করতে পারেনি। এবার কড়াইয়ের মধ্যে কিছুটা সর্ষের তেল দিয়ে গরম করে নিয়েছি, এর মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি অল্প একটু কালো জিরে, দিয়ে দিচ্ছি দুটো চেরা কাঁচা লঙ্কা, এর সাথেই দিয়ে দিচ্ছি একটু কারি পাতা। ফোড়নটাকে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেব আলুর টুকরো। আমি এখানে একটাই বড় সাইজের আলু নিয়েছি, সেটাকে আলু চচ্চড়ি যেভাবে কাটে সেভাবেই কেটে নিয়েছি, দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। এবার সব কিছু মিশিয়ে নিয়ে আলুটাকে তেলের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আলুর টুকরোগুলো তেলের সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আলুগুলো যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, খুব সুন্দর ভাজা ভাজা হয়ে যায়, সেজন্য ফ্লেমটাকে লো আর মিডিয়ামের মাঝামাঝি রেখে ঢাকা দিয়ে 3-4 মিনিট রান্না করে নিচ্ছি। মিনিট তিনেক রান্নাটা হয়ে গেছে, এবার ঢাকা তুলছি, একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার এর মধ্যে প্রথমেই যে শুকনো লঙ্কাগুলো ভেজে নিয়েছিলাম তো একটা, সেটা এর মধ্যে দিয়ে দিলাম। এর সাথেই দিয়ে দিচ্ছি পোস্ত আর বাদাম, যেটা আধ ভাঙা করে নিয়েছি, দিয়ে দিলাম, ভালো করে মিশিয়ে নিচ্ছি। সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়ে মিনিট দুয়েক আবারও রান্নাটা করে নিয়েছি। এবার কিন্তু এই স্পেশাল আলু ভাজা একদম রেডি, গ্যাসটা বন্ধ করে দিলাম আর এবার এটাকেও নামিয়ে নিচ্ছি।
এবার থার্ড রেসিপিটা তৈরি করছি। সেজন্য কড়াইটা ওভেনে বসিয়ে গরম করে নিয়েছি। এর মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ মুগ ডাল। ফ্লেমটাকে মিডিয়ামে রেখে প্রথমে এই ডালটাকে ড্রাই রোস্ট করে নিচ্ছি। 2-3 মিনিট সময় নিয়ে মুগ ডালটা ড্রাই রোস্ট করে নিয়েছি। এর থেকে খুব সুন্দর এখন একটা গন্ধ বেরোচ্ছে, আর ডালটা লাল হয়ে যাবে এইরকমভাবে কিন্তু ড্রাই রোস্ট করবেন না। এবার গ্যাসটা আমি বন্ধ করে দিলাম, আর ডালটাকে নামিয়ে নিয়ে ভালো করে ধুয়ে নিয়ে নেক্সট স্টেপের দিকে এগোচ্ছি। ড্রাই রোস্ট করা ডালটা ভালো করে ধুয়ে নিয়েছি, এবার একটা সুতির কাপড়ের মধ্যে ডালটা দিয়ে দিচ্ছি। এবার এটা বেঁধে একটা পুটলির মতো তৈরি করে নিচ্ছি। ডালটা দেখুন কাপড়ের মধ্যে ভালো করে বেঁধে নিয়ে একটা পুটলির মতো তৈরি করে নিয়েছি। এবার তাহলে চলুন নেক্সট স্টেপের দিকে এগোনো যাক। এবার একটা প্রেশার কুকারের মধ্যে অল্প জল দিয়ে গরম করে নিয়েছি, এর মধ্যে এই পুটলিটা দিয়ে দিলাম। এবার লিডটা আটকে দিচ্ছি, আর ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ডালটাকে সেদ্ধ করে নিচ্ছি। এটা অনেকে ডাল সেদ্ধ করার কৌটো থাকে সেটা দিয়েও করে, আবার অনেকে এইভাবে করে। আমি আমার দিদাকে দেখতাম সেই ডাল সেদ্ধ করার কৌটোর মধ্যে ডাল দিয়ে যখন ভাত হতো সেই হাঁড়ির মধ্যে দিয়ে দিত, তাতে কি হতো চাল ডাল একসঙ্গে দুটো ভালো করে সেদ্ধ হয়ে যেত। তবে আমার কাছে সেই ডাল সেদ্ধ করার কৌটো নেই, তাই আমি এইভাবে করছি। আর আপনারা চাইলে কিন্তু আগেই বললাম ভাতের মধ্যে দিয়েও এটা সেদ্ধ করে নিতে পারেন। প্রেশার কুকারে 4টে হুইসেল দেওয়ার পর প্রেশার কুকারটা আমি বন্ধ করে দিয়েছিলাম, আর প্রেশার কুকারের পুরো প্রেশারটা বেড়ে যাওয়ার পর এই যে কাপড়টা আমি বার করে নিয়েছি, আর তারপর একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি ডালটা বাটির মধ্যে ঢেলে দিয়েছি। দেখুন ডালটা কিন্তু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে প্রথমে এই যে ভেজে নিয়েছিলাম শুকনো লঙ্কা সেটা একটা দিয়ে দিলাম, 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। এবার সব কিছু খুব ভালো করে মেখে নিচ্ছি। লঙ্কা আর নুনটা সেদ্ধ করা ডালটার সঙ্গে খুব ভালো করে মেখে নিয়েছি। তৈরি হয়ে গেল মুগ ডালের ভর্তা। এবার পান্তা ভাতের সাথে সবকটা রেসিপি একসাথে সার্ভ করে আপনাদের দেখাচ্ছি। ফ্রেন্ডস, আমার আজকের এই পান্তা ভাতের রেসিপি একদম রেডি হয়ে গেছে এবং আমি সার্ভ করে দিয়েছি। পান্তা ভাতের সাথে আমি যা যা সাইড ডিশ পরিবেশন করেছি সেগুলো কিন্তু আপনারাও খুব সহজে তৈরি করে খেতে পারেন, খেতে কিন্তু অসাধারণ হয়। আর এই পান্তা ভাত খাওয়ার উপদেশ কিন্তু এখন ডাক্তারবাবুরাই দিচ্ছেন, তাই আপনারাও চাইলে কিন্তু এই রেসিপিগুলো ট্রাই করতে পারেন, আশা করছি আপনাদের খুব কাজেই লাগবে। আর এরম ধরনের অনেক ভালো ভালো নিরামিষ রান্নার রেসিপি আপনারা গোপালের হেসেল সার্চ করলেই পেয়ে যাবেন, যার মধ্যে থেকে কিছু কিছু আমি সাজেস্টেড বক্সেও দিয়ে দেবো, সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন। তাই গোপালের হেসেল অবশ্যই ভিজিট করুন। আর আপনারা কেমন ধরনের রেসিপি চাইছেন সেটাও কিন্তু আমাকে জানাতে পারেন, আমি চেষ্টা করবো সেসব রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করার। আর আমার আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে আর ইউজফুল বলে মনে হয়, তাহলে যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করুন।